জমি কেলেঙ্কারি মামলা জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শুক্রবার তার জামিনের আবেদন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট। বেশ কয়েক ঘণ্টা ধরে জেরা করার পর গত 31 জানুয়ারি তাকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর থেকে রাজ্যের বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তিনি। বৃহস্পতিবারই রাজ্যের এক বিশেষ PMLA আদালত হেমন্ত সোরেনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও 14 দিনের জন্য বাড়িয়েছিল। 8.36 একর জমি অবৈধভাবে দখল করার এবং এই কেলেঙ্কারির মাধ্যমে আর্থিক নয়ছয়ের অভিযোগ রয়েছে হেমন্ত সোরেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের বিশেষ আদালতে হাজির করা হয়েছিল হেমন্ত সোরেন সহ এই মামলার 11 জন অভিযুক্ত ব্যক্তিকে। ইতিমধ্যে এদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। পরবর্তী শুনানি হওয়ার কথা 11 জুলাই। তার আগে হেমন্ত সোরেনের জামিনের আবেদনের ভিত্তিতে তাকে জামিন দিল ঝাড়খণ্ড হাইকোর্ট। ভানুপ্রতাপ প্রসাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতারের মধ্য দিয়ে সূত্রপাত হয়েছিল এই মামলার। 2023 সালে বাঁধকাইন এলাকায় ভূমি রাজস্ব পরিদর্শক ছিলেন তিনি। তিনি ওই এলাকায় একটি জমি দখলের সিন্ডিকেট চালাতেন বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন জমির নথি জাল করে এই চক্র চালাতেন তিনি বলে জানিয়েছিলেন তদন্তকারীরা। ভানুপ্রতাপের কাছে বেশ কিছু জমির দলিল উদ্ধার করা হয়েছে। তার ফোনে একটি 8.36 একর জমির কথা জানা গিয়েছিল। ওই জমিটি হেমন্ত সোরেনের অবৈধ দখলে ছিল বলে অভিযোগ ইডির। এই বিষয়ে জেরা করার জন্য ইডি তাকে 10টি সমন পাঠিয়েছিল, কিন্তু হেমন্ত জেরায় যোগ দেয়নি। তারপরে তাকে গ্রেফতার করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।